ভাইজান আমাদের বাঙালির মুর্শিদাবাদে একটা জলসা করতে গেছি একটা মায়ালোক বয়সটা তার মোটামুটি 55 বছর হবে 55 বছর হবে ওই 55 বছরের মায়ালোকটা আইসা আমার হাত দুখান ধরে বড় বড় করে কাঁদতে লেগেছে কইছে মাওলানা একটু আমার লাগে দোয়া করিও কেন গে মা তোর কি হয়েছে বলে বেটা রে আমার গে গ্রামের মসজিদের মাওলানা বলেছে আল্লাহ অক্ষম অসহায় মুসাফির মানুষের দোয়া কবুল করে তুমি একটু আমার লাগে দোয়া করবা কি হয়েছে মা তোমার কি অসুস্থ নাকি বেটারা খাইতে দেয় না নাকি কি দোয়া করব মা কি দোয়া করব মা আমার ভাইয়েরা ওই মায়া লোকটা কাঁদতে কাঁদতে দুই চোখের পানি ফড়ফড় করে ফেলে বলছে কি বলবো লজ্জার কথা রে আমার মাঝকল বেটা আমার মেজ ছেলে আব্দুল করিম আমাকে 3 বছর থেকে মা বলে ডাক দেয় না হঠাৎ কখন মরে যাব আমার করিমের মুখ থেকে কি একবার মা শুনতে পাবো না ভাই গো এই জন্য আমার কাছে অনেকগুলি রিপোর্ট আছে অনেকেই মা বলে মাকে ডাকেন না অনেকেই বাবা বলে বাবা ডাকেন না কিন্তু মহান আল্লাহ এই বিশ্বের নারীদের কি সম্মান দিয়েছে রে সর্বোচ্চ সম্মান আমার আল্লাহ পৃথিবীর নারীদের যত ইজ্জত দিয়েছে সবচাইতে বড় ইজ্জত দিয়েছে সেই ইজ্জতটার নাম হলো মা ইজ্জতটার নাম কি আরো জোরে বলি কি মা আমার জনম দুখী মা আমার দয়াপতি দরদিনী মা এতই দয়ার জিনিস রে মা এতই মায়ার জিনিস রে চারখানটা হাত পা নাই তাও মা বুকে জড়িয়ে মানুষ করে লালন পালন করে পৃথিবীর মানুষের কাছে দেখিয়ে দিয়েছে দেখ আমার মনিরকে দেখালে তোরা ফেসবুকে যাও তাও মুনিরকে পেবে গুগলে যাও তাও মুনিরকে পেবে ইউটিউবে যাও তাও মুনিরকে পেবে ফেসবুক পেজে দাও তাও মুনিরকে পেবে জাগাতে জাগাতে পোস্টার লাগা আছে বিহারে যাও আসামে যাও উড়িষ্যা যাও বাংলাদেশে যাও পোস্টার লটকা আছে মনিরুদ্দিন সাহেবের আগমন আমার জনম দুখী মা আমার দয়াপতি দরদিনী মা মা গো মা আমার মা তোমার মতো মায়ার জিনিস তোমার মতো দয়ার জিনিস মা গো আর পাইলাম না মাকে এখানে খুঁজিলাম মাকে ওইখানে খুঁজিলাম খুঁজিলাম আমার বাড়িতে আরো খুঁজিলাম বিহার বাঙ্গাল আরো খুঁজিলাম বিহার বাঙ্গাল খুঁজিলাম ভারতের মাটিতে মা গো মা আমার মা আমার জনম দুখী মা ভাই গো এই মায়ের ইজ্জত আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের কে কি সম্মান ইজ্জত দিয়েছে রে শুধু মায়ের ইজ্জত দিয়েছে এই কথাটা আমি মনিরুদ্দিন বলি নাই এই যে দেখছেন আমার পার্শ্বে বসে আছে এক নওজোয়ান তরুণ যুবক এমনি একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন নবীর দরবারে যে আমার রাসূলকে সওয়াল করে বলেন নবীকে প্রশ্ন করে বলেন ইয়া রাসূল আল্লাহ ও গো আল্লাহর নবী ও গো আমার নবী ও গো বিশ্বের নবী এক আল্লাহর সিজদা করি এক প্রভুর এক আল্লাহর ইবাদত করি এক আল্লাহর সিজদা করি তারপরে আমার নবীর কথা শুনে চলি নবী গো তারপরের দরওয়াজাটা কার তারপরের দরওয়াজাটা কার আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী তার পবিত্র নূরানি মুখ দিয়ে তিনি স্পষ্ট ভাষায় ওই তরুণকে জবাব দিলেন তোমার মা কলা উম্মকা কলা মানে কাহা
মানে মা আমার নবী বললেন তোমার মা আবার বলেন নবি গপ তারপরের উৎস তারপরের সিরিয়ালটা রাসূল পুনরায় বললেন তোমার মা তারপরের সিরিয়ালটা নবী পুনরায় বললেন তোমার মা একবার নয় রে দুইবার নয় গো একবার নয় রে দুইবার নয় গো আমার রাসূল পর পর তিনবার মা শব্দটি বের করলে শুধু আমার নবীর কথা নয় বন্ধু রে আমার আল্লাহর পবিত্র কোরআনে পাওয়া যায় বিশ্বাস করুন আর নাই করুন আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন তিনি তার নিজের ভাষা দিয়ে তিনি সুন্দর করে মায়ের কথা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাযা জানিয়ে দিলেন রে কাটিহার পূর্ণিয়া আরারিয়া বিহার বাঙ্গালের লোকেরা রে বিশ্ব জগতের নর নারীরা রে আমার বান্দা এবং বান্দিরা আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি মারামারি পিটাপিটি হিন্দু মুসলমান করার জন্য নয় আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি মদ মাতলামি ছিনারি মাগি বাজি করার জন্য নয় আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য রে বিহার বাঙ্গাল পূর্ণিয়া আরারিয়া কাটিহারের লোকেরা তোমরা সর্বপ্রথম আমার ইবাদত বান্দেগি আমার সিজদা করো তারপরে তোমার মা এখানেই ব্যবহার এখানে বললেন তারপরে তোমার মা এবং তোমার বাবা আমার আল্লাহ আগে বললেন মায়ের কথা পরে বললেন বাবার কথা মহান আল্লাহ বলেন তোমার মা এবং তোমার বাবার সাথে নেক ব্যবহার করো নেক ব্যবহার করো নেক চরিত্র করো মা এবং বাবার সাথে কতটা নেক ব্যবহার করবে আমার আল্লাহ একটা মাপ দিয়ে দিয়েছে একটা ডিস্টেন্স বেঁধে দিয়েছে মা এবং বাবার সাথে এমন করে ব্যবহার করো রে তোমার মায়ের তোমার মুখের শব্দের দ্বারাই আব্দুল্লাহ এ আব্দুল্লাহ আব্দুর রহমান এমন করে জাঁক মেরা কইছে কি কইছে চিলিয়ে চিলিয়ে যাবে না আমার আল্লাহ তার কোরআনে মাপ দিয়ে দিয়েছেন ডিস্টেন্স দিয়ে দিয়েছেন বাইন্ধা দিয়েছে এতটাও ব্যবহার মা বাপের শুধু খারাপ করবে না যেন তোমার মুখের শব্দের দ্বারাই তোমার মা বাপ কষ্ট না পায় বাজা বন্ধু জানেন মায়ের দোয়া কবুল হয় সহি আল বুখারীর হাদিস মায়ের দোয়া কবুল হয় সহি আল বুখারীর হাদিস মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয় সহি আল বুখারীর হাদিস মার দোয়া আল্লাহর কাছে কত তাড়াতাড়ি যায় জানো আপনাদের জানা আছে মার দোয়া আল্লাহর কাছে কত তাড়াতাড়ি যায় আপনারাকে একটা মাপ দিছি একটা তাড়াতাড়ি কত তাড়াতাড়ি যায় একটা দুশ্মন আর একটা দুশ্মনকে গুলি করে মারে গুলি করে মারে না একটা দুশ্মন আর একটা দুশ্মনকে গুলি করে মারে ওই পিস্তুলের ভিতর থেকে ওই পিস্তুলের ভিতর থেকে গুলিটা বাড়িয়া ওই দুশ্মনের কাছে যেতেটা যত সময় লাগে মায়ের দোয়া তার 70 গুণ দ্রুত বেগিতে আমার আল্লাহর আরশে যায় নারাই দেখবে দোয়া করে চলে যাই এই যে দেখতে পাইছ খালি ছটপট করছো দেখার লেগে আর কামাও করছো হে ডেট হবে না না মলো না টাকা পয়সা নিয়ে টেনশন নাই টাকা যা লাগে দিব কিন্তু
আজ যদি মা যদি ওরকম করে কেন্দে কেটা আল্লাহকে না কইত কাল্লাজি, তোমার নবী বলেছে মার দোয়া কবুল হয়, আমি তোর বান্দি আমার মনিরের লেগে দোয়া করছি আল্লাহ তুই হার মনিরকে ভালো রাখিস, হার মনির যেন মানুষের কাছে হেলা না হয়ে যায়, হেলা করে কেউ যেন হেলা না করে, আল্লাহ জি আমি মরে যাব, হার স্বামীটা মরে যাবে, মনিরের বাপ মরে যাবে, হার মনির কি করে খাবে, আল্লাহ তুই হারমোনিয়ার ব্যবস্থা করে দিস। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাসসাবিরিন, রে মুনিরের মা রে মুনিরের বাপ টেনশন করিস না, ধৈর্য ধর, আমি আল্লাহ যার চাই তারই দি। যেই লোকটাকে রাস্তাতে পড়ে ঠেলা গাড়িতে করে চেহারা দরকার, সেই লোকটার লেগে আজ ভারত পাগল, সেই লোকটার লেগে ছোট ছেলে বড় মানুষ কি ছেলের বাপ আর কি ছেলের মা, কোন জায়গায় এমন হুড়াহুড়ি লাগছে যে আর ওপরে মুর্শিদাবাদে এক জায়গায় মারামারি লেগে আলো, ও মানে দেখি হাঁকে দেখবে তো খুব ভিড়, আমি আসছি একদম ওই নাগাল্যান্ড থেকে মানে আসামের শেষ সীমানা, ওখানে জাহাজে চড়েছি কলকাতাতে নেমেছি, কলকাতা থেকে চার চাকাতে স্কর্পিওতে চালসাইছি, এবারকার ওরা কচে মুলবি সাহেব বহু দূর থেকে আসছে, তোমরা তো স্টেজে দেখতে পাবে শুনতে পাবে, ও একদম কাজে লাগিয়ে দিলে, তা আমার কাছে যেমন একটা লোকাল ভাষা আছে বাদিয়া ভাষা আছে তো ওয়ার্ঘো কিন্তু একটা লোকাল ভাষা আছে, ইয়া কি বলছ ও তো দেখার লেগে নিয়ে আসছ, দেখবো না চাঁদাটা কি এমনি দিয়েছি, কয়ে চান্দা দিয়েছি 1,500 টাকা, ও ঘরে ভরে থাওয়ার লেগে দেখবো না তো কি করব, বিশাল ঝামালা লেগে গেল। আর মুর্শিদাবাদের লোক কত খাতরা আপনারা শুনেছেন মনে হয়, একদম লাদনা লাঠি বাড়িয়া ঝালসার কি হবে। তো ভাইজি এই যে দেখেন ইজ্জত, মায়ের দোয়া কত গ্যারেন্টি কবুল হয়, আর বুখারীর হাদিস, আর আজ বিহার বাঙ্গালার মানুষকে আল্লাহ স্বচক্ষে দেখিয়ে দিয়েছে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে মানুষকে উদাহরণ গেলা দিই তখন কিছু কিছু ডের ফুটিয়া মুলবি তখন আর বদনাম করে বেড়ায় বলছে হ্যাঁ ও জালসা টালসা কিছু করে না, খালি ওর নিজেরই কেসা কাহিনী কইছে, কিন্তু আমি তো আগে কোরআনের আয়াত পড়ল, তারপরে নবীর হাদিস কইল, তারপরে তখন আমি উদাহরণটা দিল, আল্লাহ নবী বলেছে মার দোয়া কবুল হয় কি হয় না হার দিকে দেখো, এ কথাটা কচি তো ওই ডের ফুটিয়া মুলবিরা কয়ে বেড়েছে, হের ওয়াজ টাচ করা না, খালি ওয়ারি নিজের জীবনের কেসা কাহিনী কয়ে বেড়েছে, কত বদনাম করবি হে কইরা বেড়া, অসুবিধা নাই, যে আল্লাহ রসুলের দুশ্মন এত ছিল, নবীর শত্রু মক্কা মদিনা তায়েফে এত ছিল, তবু আমার আল্লাহ রব্বুল আলামিন আমার রসুলকেই করেছিলেন বিশ্বের নবী, একবার জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী যখন নবুয়াত প্রাপ্ত হলেন সেই দিন আমার নবীর সংখ্যা এত কম ছিল, লক্ষ লক্ষ কাফের বেদিনের দল ছিল, চতুর্দিকে ছিল আমার নবীর শত্রু, তাইফের লোকেরা আমার নবীকে মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছিলেন, বন্ধুরে আমার আব্বা জানেরা যখন আপনার শত্রু বেড়ে যাবে আপনি জেনে নেবেন আপনি দেশের একটা যেন কোন প্রভাবশীল মানুষ হবে, যার যত দুশ্মন হয় যার যত শত্রু হয় আল্লাহ তাকে আরো উপর দিকে উঠিয়ে নিয়ে চলে যায়, জোরে বলি সুবহানাল্লাহ। যখন নতুন নতুন বক্তা জগতে আইনু বিহারের আর বাঙালের 148টা মুলবি বুড়ার পান্তে উজু করে নেমেছিল, হাঁকে জালসা করতে দিবে না তার লেগে, কিন্তু আল্লাহ তো কোরআনে নিজেই লিখে দিয়েছে অত ঈশ্বমন্তা শাহ অত শিল্যমন্তা শাহ, আমি যাকে চাই তাকেই দিই, আমি ইজ্জতের মালিক, আমি মৌতের মালিক, আমি হায়াতের মালিক, আমি রিজিকের মালিক, ভাইজান কথা অন্যদিকে না বলে আমার বলার উদ্দেশ্য হল মহান রব্বুল আলামিন এই পৃথিবীর নারীদের এমনই
সম্মান দিলেন শুধু তাই নয় বন্ধুরে এই পবিত্র কোরআনে 114টি সূরা আছে একটা সূরার নাম আমার আল্লাহ রেখে দিয়েছেন মায়ালো ওই ছোট মুলিবের কি কইছে হে হারা কোনদিন শুনিনি সূরার নাম মায়ালো ভাইজান বন্ধুরে ভাটিয়া ভাষায় বলে মায়ালো বাংলা ভাষায় বলে মহিলা হিন্দি ভাষায় বলে ঔরত আর ইংরেজি ভাষায় বলে লেডিস আমার আল্লাহর কোরআনের ভাষায় বলে নিশা বন্ধুরে পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে আমার আল্লাহ একটি সূরার নাম রেখে দিয়েছেন সূরা আন-নিসা শুধু তাই নয় বন্ধুরে আমার আব্বা জানেরা আমার পরদান আছেন মায়েরা তোমাদের কত ইজ্জত কত সম্মান আমার আল্লাহ দিয়েছেন এই পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে আর একটা সূরা একটা মায়া লোকের নামেই নাম রেখে দিয়েছে সেই সূরাটার নাম হলো সূরা আল মারিয়াম শুধু তাই নয় বন্ধুরে এই পবিত্র কোরআনের ভিতরে 1-2 করে 6666টা আয়াত আছে একটা আয়াত দেখাতে পারবেন না কোন মুফতি কোন মুহাদ্দিসিন কোন পীর কোন ওলি কোন আউলিয়াকে সামনে রেখে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেন নাই কিন্তু ভাই গো 6666টি আয়াতের মধ্যে প্রায় 1450 আয়াত প্রায় 1350 আয়াত আমার আল্লাহ শুধু নারীদেরকেই সামনে রেখে নাজিল করেছে ভাইজান বন্ধুরে আমার আরে আমার আব্বা জানেরা বিশ্বাস করুন আর নাই করুন আমার আল্লাহ তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষা দিয়ে বলেন বিসমিল্লাহ ইরহমানির আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মহিলাদেরকে নারীদেরকে মায়ালোককে সামনে রেখে একটা আয়াত নাজিল করলেন এখানে আমার আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী কেননা আমি আল্লাহ নারীদের চাইতে মায়ালোকের চাইতে মদ লোকের শক্তি বেশি দিয়েছি কিন্তু ওদের সম্মান বেশি দিয়েছি এরকে শক্তি বেশি দিয়েছি ওদের ইজ্জত বেশি দিয়েছি এদের শক্তি বেশি দিয়েছি ভাই যে চ্যাংড়াটা আগে ঘাড়ে করে নিয়ে এলো ওর শক্তি বেশি না হার শক্তি বেশি ওর শক্তি বেশি আছে তার লেগে হাঁকে ঘাড়ে করে নিয়ে এলো আর ও যে হাঁকে ঘাড়ে করে নিয়ে এলো তো ওর সুতা সুতা করে আরো 4-5টা চ্যাংড়া লাঠি নিয়ে এলিয়ে হাঁকাইছে হাঁকাইছে কিসের লেগে হাঁকাইছে যে লোকটাকে আল্লাহ ইজ্জত দিয়েছে এরকম মানুষ ওকে স্টেজে নিয়ে আছি হোয়াট করা এখান থেকে তার মানে ইয়ার ইজ্জত বেশি ওর শক্তি বেশি ঠিক এই মায়ালোকের ইজ্জত বেশি মদলোকের শক্তি বেশি আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী হেফাজত কারণে ওয়ালা আর এরা যেন এই পুরুষেরা মদলোক যেন মায়ালোকের হেফাজত করতে পারে তার সুরক্ষা করতে পারে এই জন্য আমি আল্লাহ মায়ালোকের থেকে মদলোককে শক্তি বেশি দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মায়ের আমার বোনেরা শুনে যাও রাতের বেলা তোমরা জানো আমারই খালা আমি জানো তোমাদেরই সন্তান রে আমার মায়ের আমার বোনেরা আমি মনিরুদ্দিন তোমাদের ছেলের মতো ছেলে আমি তোমাদের বেটার মতো বেটা আমি তোমারকে ভাইয়ের মতো ভাই হাত দুটি জড়িয়ে বলি মা হাত দুটি জড়িয়ে বলি বোন তোমরা হলে
মায়ের জাত তোমাদের পায়ের নিচে আমার জান্নাত মা গো বনরে খালা গো ফুফু গো রাস্তা পথে বাজারে হাটে মাঠে ঘাটে যাবে যেখানেই যাবে মায়ের ইজ্জত নিয়ে যাবে মায়ের সম্মান নিয়ে যাবে মায়ের মূল্য নিয়ে যাবে রাস্তায় যখন বের হবে তোমার মাথাটা বুকটা পেটটা যেন ঢাকা থাকে কেন তোমার ছেলের মতো বয়সের ছেলে রাস্তায় চলে তোমার ভাসুরের মতো ভাসুর রাস্তায় চলে তোমার ওই উলঙ্গ চেহারার দিকে দৃষ্টিপাত করবে আর তোমাকে কুনজর খারাপ নজরে দেখবে সেও তোমারে তুমি যেন মায়ের জাত তোমার পায়ের নিচে যেন আমার জান্নাত আর জান্নাত অতি আনন্দময় জায়গা ভাই জান বন্ধুরে আর ওই কথাই আমার নবী বিশ্বের নবী বলছেন বুখারী শরীফের সহিহ হাদিস রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যারা আল্লাহর ঘর বানায় আমি বান্দার ঘর বানায় যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ বান্দার তার ঘর বানায় তবে আল্লাহর ঘর বানা হয় এই গায়ের গান নাম কি বেজপুরা শেখপুরা আচ্ছা আমার আল্লাহ আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে বান্দা ঘর বানাই শেখ পাড়াতে আল্লাহর ঘর যারা আল্লাহর ঘর বানাই আল্লাহর জমিনে আল্লাহ ঘর বানাই তার জান্নাতে ভাই জান বন্ধুরে তবে আমি মনিরউদ্দিন আপনাদের ভাই এতক্ষণ পর্যন্ত মায়ের ইজ্জতের কথা সম্মানের কথা বললাম যে আমার আল্লাহ হাত নাই পা নাই ঠ্যাং নাই তবু আমার আল্লাহ আমাকে একটা পুরুষ রূপে মতলব করে বানিয়েছে ভাইজি একটা কথা শুনেলেন ঠ্যাং দুটা যদি হাত না থাকে পা দু হাত দুটা যদিও না থাকে তবুও দেখেন আল্লাহ ইজ্জত দিয়েছে নারীদের কি ইজ্জত দিয়েছে আমার বাড়িতে আমার গুইধার মা হাজারার মা লাগ ডেকে ঘুমাচ্ছে আর আমি মনিরউদ্দিন চিলিয়ে চিলিয়ে পাঞ্জাবি ভিজিয়ে দিনু কিসে আমি যেন পাঞ্জাবি ভিজাইতে পারি রাতকে রাত দৌড়াইতে পারি আর টাকা ইনকাম করে নিয়ে যে হাজারার মাকে দিতে পারি আর ও ল্যাপের তল থেকে বাড়িয়ে টাকা গুনা গুনা বৈসা বৈসা খাইতে পারে তার লেগে আল্লাহকে শক্তিশালী করে বানিয়েছে ওই কথাটাই আল্লাহ কোরআনে বলছেন যে আমি নারীদের চাইতে মহিলাদের চাইতে মেয়েদের চাইতে পুরুষকে শক্তিশালী করে বানিয়েছি আল্লাহ তোমাদের কত ইজ্জত দিয়েছে তবে ভাইজান এতক্ষণ পর্যন্ত আপনারাকে বললাম যে একজন মায়া লোকের কত ইজ্জত আল্লাহ দিয়েছে তবে ভাইজি এই মোবাইলটার দাম কত এই যে আমার হাতের থওয়া আছে এই মোবাইলটার দাম কত কইতে পারবা কয়া দাও যেটা হবে একটা 15,000 আমার এই পকেটে যেটা মোবাইল আছে 20,000 এই এই মাইকটার দাম 3,000 এই যে প্রত্যেকটা জিনিসের দাম আছে নাই দাম আছে না নাই তো একটা মায়া লোকের দাম কত বাংলায় বলে মূল্য আর আপনার ভাষায় বলে কিমত তো একটা মায়া লোকের কত কিমত একটা মায়া লোকের দাম কত 10,000 টাকা না 10,00,000 টাকা আপনার কাউরি জানা আছে হাত তুলা বলবেন চা খাওয়ার লেগে 50 টাকা দিব একটা মায়া লোকের দাম কত কইছে যে মূলবীর কাছে টাকা আছে কি না জালসা করবে তারপর টাকা পাবে তখন দিবে টাকা আছে জি ভাই ও এটাতে নাই হে ওইটা পাঞ্জাবিতে আছে পাঞ্জাবি ফেলতে এসছি তো ভাই বলেন একটা মেয়ে লোকের দাম কত কহা যাবে এক পাঁচা দিক থেকে একজনা কইছে 2,00,000 আপনারা কেউ কইবেন আ তাকাই না তা আমি কব একটা মায়া লোকের দাম কত 10,000 না 10,00,000 1,00,000 না 1 কোটি 3 কোটি না 1 কেজি সোনা লাগবে একটা মায়া লোক নিয়ে একটা মায়া লোক নিতে গেলে কত কি লাগবে মা খালা বস্তু করবেন আমার মা খালার
ওরা যদি হারকে বাঙালের মেলে হয়তোকার কথা যদি বুঝতে হতো যে ওয়াজ হারকি হয়েছে হারাকে ওই হালের ভুঁই থেকে স্যার যেখান সেখান থেকে এসে বেড়িয়া ধুড়িয়া মাচ্চার হামারকে পক্ষ হইয়া ওরাকে ট্যাবলেট দিছে এটা যদি ওরা বুঝতে ওরা জায়গা ছাড়ত না। যারা বুঝাই লিয়েছে ওরা মাটি কামড়া বৈশা আছে, আর যারা বুঝতে পারে না ওরা বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছে। তো ভাই যান, একটা মায়া লোকের কিমত কত, একটা মায়া লোকের দাম কত আপনারাকে বলে দেব ইনশাল্লাহ। তবে আমার ঘড়ি দেখে মাত্র 20 মিনিট পর বলবো। কয় মিনিট কথা বলেন, কথা বলেন, 20 মিনিট পরে কহবো একটা মায়া লোকের দাম কত। এইদিকে একজনা কয়েছে 2 লাখ টাকা। তো 2 লাখ টাকা না 2 কোটি টাকা, আমি আজ ফাইনাল দিয়ে চলে যাব মিসকাত আবু দাওয়াত এবং নাসাই থেকে। আরো প্রমাণ আছে বিভিন্ন জায়গায়, কিন্তু দিয়ে দেবো একদম একটা মায়া লোকের দাম কত, তবে 20 মিনিট পর। তো বলে মুলবি সাহেব 20 মিনিট কি করবে? 20 মিনিট ওই যে জান্নাত, ওই যে জান্নাতের কথা বললাম, যে আল্লাহ রব্বুল আলামিনের রসুল বললেন বুখারীর হাদিস, যারা মসজিদ বানায় আল্লাহ তাদের